জানেন যে বাংলাদেশের একজন আলোচিত বিনা ভোটে নির্বাচিত ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম তিনি সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য রাজনীতিতে আসে এবং বিনা ভোটে উনি সকাল আটটার মধ্যেই সকল কেন্দ্রে ভোট ভরে নিজকে মেয়র নির্বাচিত ঘোষণা করে এর খর পরে তিনি আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি ডেঙ্গুতে লোক মারা গেছে উত্তরা উত্তরা সিটি কর্পোরেশনে ওখানে উনি ওষুধ আনার জন্য মশা নিধন ওষুধ আনার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে ছিল তার নিকট আত্মীয় এবং সে আসল ওষুধ না এনে নকল ওষুধ এনে সে হাজার শত শত মানুষকে জীবনকে হত্যা করেছে এবং আমরা আদালতে বলেছি যে তার বিরুদ্ধে এটার জন্য একটা হত্যা মামলা হওয়া উচিত এবং আপনারা আরও জানেন সে তার বিনা বিজ্ঞপ্তিতে চাকরির বিজ্ঞপ্তিতে তার স্ত্রী তার কন্যা তাকে হিট অফিসার হিসাবে নিয়োগ দিয়েছে এবং তাকে বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনকভাবে তাকে মাসে 8 লক্ষ টাকা তাকে বেতন দিয়েছে এবং নামে মাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে দেখিয়ে দিয়েছে যে সে নাকি বাংলাদেশের হিট সে প্রশমিত করছে এবং আপনারা আরও জানেন যে কোটা বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যখন মানুষ মারা যায় ছাত্ররা মারা যায় গুলি করা হয় তখন সে তার বন্ধুবান্ধবদের নিয়ে সে গান গায় এবং সে বাঁশি বাজায় এবং সে নাচে আমরা আগে শুনেছি রোম যখন পড়ে তখন শাসক নিরু বাঁশি বাজায় তাকেও দেখলাম যখন ছাত্ররা হত্যা হয় তখন সে গান গায় আজকে তাকে কয়েকটি মোহাম্মদপুর প্রায় 3টি মামলায় আজকে তাকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তারা হাজির করেন একটি মামলা তদন্তকারী মোহাম্মদপুর মামলা 45/9/24 এটা গত 19 তারিখের সেখানে সপ্তম শ্রেণীর একটি ছাত্র মাত্র স্কুলে পড়ে একটা কোচি ছেলে তাকে গুলি করে হত্যা করা হয় এই হত্যার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা এই আতিককে আজকে যে আতিক প্রাথমিক তদন্তে তার জড়িত বিষয়টা প্রমাণিত হয় তাকে আদালতে আনা হয় এবং তাকে আদালতে প্রডিউস করে তার পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন আমরা বলেছি যে সে এতদিন পলাতক ছিল এখন সে আটক হয়েছে এবং সে বহুবার চেষ্টা করছে পালিয়ে যাওয়ার জন্য সে যেতে পারে নাই সে যদি মুক্তি পায় তাহলে তারা পালাইতে চায় তাদেরকে সে সহযোগিতা করবে এবং দেশে অশান্তি সৃষ্টি করবে ফ্যাসিস্ট হাসিনা যারা পালিয়ে আছে তাদেরকে নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না বিজ্ঞ আদালত সব উভয় পক্ষ তার পক্ষের যে আইনজীবীরা ছিল তাদেরও বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্যের পর তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং আরও 2টি হত্যা মামলায় মোহাম্মদপুর 6/9/24 এবং মোহাম্মদপুর 22/9/24 এই 2টি মামলাও তদন্তকারী কর্মকর্তা হত্যা মামলার সঙ্গে তার জড়িত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাকে এই 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং বিজ্ঞ আদালত সিডাব্লিউ মূলে তাকে এই 2 মামলায়ও জেল হাজতে প্রেরণ করেন এখানে আরও আজকে অনেকগুলো মামলা তার মধ্যে আরেকটি মামলা আপনারা দেখবেন সাধন চন্দ্র মজুমদার আপনারা জানেন যে খাদ্যমন্ত্রী সে ছিল এবং সে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনারা পত্রপত্রিকা দেখেছেন যে সরকারের টাকা মেরে সে বিদেশে পাঠিয়েছে তাকে এর আগেও বিভিন্ন পত্রপত্রিকা এসেছে তাকে আজকে একটি মামলায় গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে আনা হয় গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে দেখিয়ে সিডাব্লিউ মূলে তাকে আজকে জেল হাজতে পাঠানো হয় আর একটি মামলায় সেটা হলো মোহাম্মদপুর থানা মামলা এই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব এই সচিবটা কখন ছিল যখন আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয় তখন আপনারা ভিডিও তো দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল
কামাল যখন জিজ্ঞাসা করেছিল যে হত্যা করছো তোমরা, আন্দোলন দমে না কেন, তখন সে বলছিল একজন পুলিশ যে স্যার একটা মারলে আরটা গিয়ে সামনে এসে দাঁড়ায়। যখন ওই ঘটনার সময় এ জাহাঙ্গীর সেখানে উপস্থিত ছিল স্বরাষ্ট্র সচিব, এবং সে স্বরাষ্ট্র সচিব হিসাবে যে সকল মন্ত্রণালয়ের এবং পুলিশের কর্মকর্তাদেরকে নিয়ে মিটিং করে দেখা মাত্র গুলি করে যে কোনো মূল্যে সে আন্দোলন দমনের জন্য সে নির্দেশ দেয়, এবং গণভবনে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সে মিটিং করে তাকেও সে আশ্বস্ত করে এসে যে আপনি চিন্তা করবেন না, আমরা যতই লাশ পড়ুক আমরা আন্দোলন দাবাবো। তাকেও তার বিরুদ্ধে তার পক্ষেও জামিন প্রার্থনা করা হয়। তার আইনজীবীরা বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও আপনারা আরও জানেন যে ইসমাইল পয়সা, এছাড়াও আদাওয়া থানা একটি মামলায় আর সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে কাছের সহযোগী, যার পরিকল্পনা এবং সহায়তায় এত মানুষ মারা গেছে, ছাত্র মারা গেছে, তাকেও আরেকটি মামলায় আজকে আদাওয়া থানায় তাকে আজকে সনেশ করা হয় এবং তাকে সিডাব্লিউ মূলে জেলাজতে প্রেরণ করা হয়। আরেকটি মামলায় আপনার মোহাম্মদপুর থানা মামলা, সেটা সাইদ বিন বাসার। এই সাইদ বিন বাসারও সে একজন কুখ্যাত একজন কিলার এবং সন্ত্রাসী। এই আন্দোলনের সময় ছাত্র জনতা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। পুলিশ তাকে এজাহারনামে আসামি হিসাবে তাকে আজকে মামলায় গ্রেপ্তার দেখায় এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। আটটি মামলা পল্টন থানা মামলা, আপনারা জানেন যে 48/9/24 আরেকজন ব্যক্তি যিনি শেখ হাসিনার আত্মীয়র পরিচয় দেয় ফারুক খান, যার নেতৃত্বে তার সহযোগিতায় তার পরিকল্পনায় তার ভাই আজিজ খান বাংলাদেশে 1,00,000 কোটি উপরে টাকা নিয়ে সিঙ্গাপুরে গিয়ে সে সেখানে শীর্ষধনী হয়েছে, এই ফারুক খান করেছে সহায়তা। এই সামিক গ্রুপকে আজকে এত বড় একটা জায়ান্ট কোম্পানি এবং এত একটা অবৈধ কোম্পানি এবং মানুষের টাকা হরণ করা কোম্পানি তৈরি করার জন্য তার সহায়তা ছিল এই ফারুক খানের। আজকে সেই ফারুক খানকেও আজকে পল্টন থানা মামলায় যে মামলায় বিএনপি অফিসকে ভেঙে তছনছ করা হয়েছে।